বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ডোরেমনের আরও একটি দারুণ মুভি। এই মুভিটি থ্রিলার টাইপের, আর এই মুভির ডিটেকটিভ হলো নোবিতা। তাই ইন্টারেস্টিং এই মুভিটি এনজয় করতে ভিডিওটি অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই যে নোবিতা তার ক্লাসরুমে বসে ঘুমিয়ে পড়ে, আর স্বপ্ন দেখতে থাকে যে সে অনেক বড় একজন ডিটেকটিভ হয়ে গেছে, আর অনেক বড় একটা চোরকে ধরার চেষ্টা করছে। চোরটিকে ধরতে গিয়ে নোবিতা পড়ে যায়, আর তার ঘুমও ভেঙে যায়। আসলে নোবিতা আর তার বন্ধুরা আগের দিন একটা থ্রিলার মুভি দেখেছিল। মুভিটি সবারই অনেক পছন্দ হয়েছিল। নোবিতা তার বন্ধুদের সামনে বলে যে তারও ডিটেকটিভ হওয়ার ইচ্ছা আছে। এ কথা শুনে জিয়ান আর সুনিও তাকে নিয়ে মজা করতে শুরু করে। বোকা স্বভাবের নোবিতা কখনোই ডিটেকটিভ হতে পারবে না। তারপর আর কি, নোবিতা বাসায় গিয়ে দ্রুত নিজের রুমে যায় ডোরেমনের হেল্প নিতে, কিন্তু ডোরেমন তখন ঘুমাচ্ছিল। হঠাৎ করেই নোবিতার রুমে একটা পোর্টাল ওপেন হয়, আর সেখান থেকে একটা কাগজ নোবিতার রুমে রেখে পোর্টালটি বন্ধ হয়ে যায়। নোবিতার রুমে এসে সেই ছোট্ট কাগজটি দেখতে পাই, যার ওপর DX লেখা ছিল। এই সময় নোবিতার মা রুমে চলে আসে, তাই সে দ্রুত নিজের টেস্ট পেপারের সাথে কাগজটিও নিজের পকেটে লুকিয়ে রাখে আর ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর ডোরেমনের সামনে একটা পোর্টাল খুলে যায়। সেখান থেকে একটা হাত এসে ডোরেমনের বেল চুরি করে নিয়ে যায়। ঘুমের মধ্যে থাকলেও ডোরেমন একসময় বুঝতে পারে যে তার প্রিয় বেলটি চুরি হয়ে গেছে। তখন যেন ডোরেমনের মাথায় খারাপ হয়ে যায়। ডোরেমনের চিৎকার শুনে নোবিতা রুমে আসে। সব শুনে নোবিতা বলে যে চোরটি হয়তো ফিউচার থেকে এসেছিল। তখন ডোরেমন বলে যে সেই বেলটি তার জন্য অনেক মূল্যবান, অনেকদিন আগে বেলটি নষ্ট হয়ে গেছিল। বেলটি পুরাতন মডেলের হয়, সেটি ঠিক করতে যে টাকা লাগবে সেই টাকা দিয়ে 5টা নতুন বেল কেনা হয়ে যাবে। তবুও বেশি টাকা দিয়েই ডোরেমন 22nd century গিয়ে বেলটি ঠিক করায়। বেলটি ডোরেমনের জন্য এত মূল্যবান কেন সেটা আমরা পরে জানতে পারবো। নোবিতা কোনোভাবেই ডোরেমনকে শান্ত করতে পারছিল না। তখন নোবিতার মনে পড়ে তার ডিটেকটিভ হওয়ার কথাটা। সে ডোরেমনের কাছে এমন একটা গ্যাজেট চাই যেটা তাকে ডিটেকটিভ বানিয়ে দিবে। তখন ডোরেমন তার স্পাই সেট নামের একটা গ্যাজেট বের করে, কিন্তু কম দামে কেনার জন্য গ্যাজেটের অনেকগুলো পার্ট ভালো মতো কাজ করছিল না। স্পাই সেটটিতে একটা রেডার স্টিক ছিল, যেটা বলতে পারবে যে চোর কোন দিকে গেছে। একটা ম্যাগনিফাইং গ্লাস ছিল, যেটা চোরের লোকেশন দেখাতে পারবে। একটা ক্যাপ ছিল, যেটা নড়ালে নোবিতা চোরকে ধরার একটা আইডিয়া পাবে। নোবিতা সেই ক্যাপটির সাহায্যে জানতে পারে যে চোরটির নাম হলো ফ্যান্টম ডিলাক্স। এরপর ম্যাগনিফাইং গ্লাসটির সাহায্যে তারা দেখতে পায় যে চোরটির লোকেশন দেখাচ্ছে 22nd century গ্যাজেট মিউজিয়াম। ফিউচারের মিউজিয়ামটিতে সব ধরনের গ্যাজেট রাখা ছিল। সর্বপ্রথম যে গ্যাজেট আবিষ্কার করা হয়েছিল সেটা থেকে শুরু করে আজ পর্যন্ত যত গ্যাজেট বানানো হয়েছে সে সবগুলোই সেখানে রাখা ছিল। এই মিউজিয়াম সম্পর্কে আরও কিছু জানতে তারা ডোরেমিকে ডেকে পাঠায়। ভাগ্যক্রমে ডোরেমির কাছে গ্যাজেট মিউজিয়ামে যাওয়ার একটা ইনভিটেশন কার্ড ছিল। ডোরেমন অনেক রিকোয়েস্ট করলে ডোরেমি তাকে কার্ডটি দিয়ে দেয়। এই কার্ড দিয়ে গ্যাজেট মিউজিয়ামে মোট 5 জন যেতে পারবে, তাই নোবিতা তাদের সাথে শিজুকাকেও নিতে চায়। কিন্তু অ্যানিওয়ে ডোরের মাধ্যমে শিজুকার কাছে যাওয়ার পর নোবিতা দেখে যে শিজুকার সাথে সুনিও আর জিয়ানও ছিল। তাই নোবিতা সবাইকে ডোরেমনের বেল চুরি হওয়ার ঘটনা খুলে বলে। তখন সবাই ডোরেমনের বেল খুঁজতে ফিউচারে যেতে চায়। তখন ডোরেমন কার্ডটি অন করে দেয়, আর কার্ডটি একটা গ্যাজেটে পরিণত হয়। এই গ্যাজেটটি সবাইকে ফিউচারে নিয়ে যায়। ডোরেমনের বেল হারিয়ে যাওয়ায় তার আচরণ ধীরে ধীরে জঙ্গলি বিড়ালের মতো হয়ে যাচ্ছিল, তাই তারা দ্রুত ফিউচারে গিয়ে বেলটি খুঁজতে যাচ্ছিল। ফিউচারে যাওয়ার পর সেখানকার অ্যাডভান্স শহর দেখে সবাই অনেক মুগ্ধ হয়ে যায়। তারপর তারা সেই বিখ্যাত গ্যাজেট মিউজিয়ামে এসে পৌঁছায়। সেখানে তাদের সাথে দেখা হয় মিউজিয়ামটির ডাইরেক্টর আর তার অ্যাসিস্ট্যান্ট কোরোতের সাথে। ডাইরেক্টর পুরো মিউজিয়ামটি দেখাশোনা করত, আর বাইরে থেকে কোনো গেস্ট মিউজিয়ামে ঘুরতে আসলে তাদেরকে সামলানোর দায়িত্ব ছিল কোরোতের। অবশ্য কোরোত বিভিন্ন ধরনের গ্যাজেট বানাতে পারত, বিভিন্ন ধরনের গ্যাজেট বানানো তার একটা শখ ছিল। যাই হোক, ডোরেমনের হাতে ইনভিটেশন কার্ড দেখে ডাইরেক্টর সবাইকে ওয়েলকাম জানায়, আর কোরোতকে বলে যাতে সে নোবিতা আর তার বন্ধুদের মিউজিয়ামটি ভালোভাবে ঘুরে দেখায়। তখন ডোরেমন ডাইরেক্টরকে বলে যে তারা ডোরেমনের বেল খুঁজতে এই মিউজিয়ামে এসেছে। ফ্যান্টম ডিলাক্সের নাম শুনে ডাইরেক্টর আর কোরোত চমকে যায়, কারণ কিছুদিন আগেই ফ্যান্টম ডিলাক্স মিউজিয়াম থেকে বিগ লাইট চুরি করে পালিয়েছিল, আর কেউ তার কোনো খোঁজ খবরও পায়নি। ডোরেমনের বেলের কথা শুনে ডাইরেক্টর সেটা সম্পর্কে খোঁজ নিতে যায়, আর কোরোত সবাইকে মিউজিয়ামে নিয়ে যায়। মিউজিয়ামটি বাইরে থেকে যেমন সুন্দর ছিল, এটি ভেতরের দিক থেকেও ততটাই বড় আর আকর্ষণীয় ছিল। মিউজিয়ামের সামনেই রাখা ছিল সেই অ্যানিভেডোর, যেটা সর্বপ্রথম বানানো হয়েছিল। অ্যানিভেডোর বানিয়েছিলেন ডক্টর হার্ডম্যান নামের একজন ফেমাস বিজ্ঞানী, আর ডক্টর হার্ডম্যান কোরোতের গ্র্যান্ডফাদার ছিল। কোরোত সবসময় চাইতো
যে সেও তার দাদুর মতো দারুণ একটা গ্যাজেট বানাবে, আর সেই গ্যাজেটটিকে এই মিউজিয়ামে রাখা হবে। তাই সে দিন রাত বিভিন্ন ধরনের গ্যাজেট বানাতে থাকতো। এরপর কিছু গ্যাজেট উড়ে এসে সবার গায়ে লেগে যায়। এই গ্যাজেটগুলোকে কমিউনিকেশন গ্যাজেট বলে। মিউজিয়ামটি যেহেতু বিশাল বড় ছিল, তাই এই গ্যাজেট সাথে থাকলে মিউজিয়ামে হারিয়ে গেলেও সবাই সবার লোকেশন জানতে পারবে। একটা স্ক্রিনে করুত সবার লোকেশন দেখিয়ে দেয়। সেখানে করুতের লোকেশন হোয়াইট কালার দিয়ে মার্ক করা ছিল। তারপর তারা পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকে। অনেকগুলো গ্যাজেটের মধ্যে তারা কপি রোবট নামের একটা গ্যাজেটও দেখতে পায়। এই রোবটগুলোকে যে কারো মতো শেপ দেওয়া যেত আর নিজের কাজ করানো যেত। তারপর ঘুরতে ঘুরতে সবাই সুইমিং পুলের কাছে যায়। সেখানে অনেকগুলো মাছ আর কচ্ছপ ছিল। নবিতা আর ডোরেমন মাছ ধরার কম্পিটিশন করে। এই সময় নবিতা একটা কচ্ছপকে ধরে ফেলে, কিন্তু ভুলবশত কচ্ছপটি ডোরেমনের পকেটে ঢুকে যায়। এতে ডোরেমন পকেট থেকে কোনো গ্যাজেটই বের করতে পারছিল না, কারণ পকেটে হাত দিলেই কচ্ছপটি ডোরেমনকে কামড় দিচ্ছিল। এই সময় জিয়ান আর সুনিও সবাইকে একটা জায়গা দেখানোর জন্য ডাক দেয়। একটা বন্ধ ঘরের মধ্যে বিশাল বড় একটা রোবটকে বাঁধা ছিল। কুরুত সবাইকে বলে যে এই রোবটটির নাম হলো কার রোবট। এটি আগে মিউজিয়ামে সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু কার রোবট অনেক পাওয়ারফুল আর এটি কারো উপর হামলা করলে তার থেকে বেঁচে ফেরা কঠিন। তাই রোবটটিকে শিকল দিয়ে বেঁধে রাখা ছিল। কার রোবটকে এখন বন্দি করেই রাখা হয়। কার রোবটকে দেখা শেষে সবাই মিউজিয়ামের অন্যান্য জায়গাগুলো দেখতে থাকে। এরপর আমরা ডক্টর পেকুরা নামে একটা সায়েন্টিস্টকে দেখতে পাই। সে কোনো একটা বড় প্রজেক্ট নিয়ে কাজ করছিল। কিন্তু রহস্যের বিষয় হলো যে ডক্টর পেকুরা তার গ্র্যান্ড ডটার জিঞ্জারের সাথে মিউজিয়ামের একটা সিক্রেট জায়গায় লুকিয়ে থাকতো। এই কাজে কুরুত তাদেরকে হেল্প করতো। মিউজিয়ামের কিচেন থেকে জিঞ্জার খাবারগুলো লুকিয়ে লুকিয়ে নিয়ে আসতো। প্রতিদিনের মতোই খাবার তৈরি করে জিঞ্জার কুরুতকে ডেকে পাঠায়। তখন কুরুত ওয়াশরুমে যাওয়ার বাহানায় সবার নজর থেকে লুকিয়ে সিক্রেট রুমটিতে যায়। ওইদিকে নবিতা আর তার বন্ধুদের দেখা হয় পুলিশ ক্যাপ্টেনের সাথে, যিনি মিউজিয়ামের চুরির ব্যাপারে ইনভেস্টিগেশন করছিলেন। ডোরেমন তার বেল চুরি হওয়ার ব্যাপারটা ক্যাপ্টেনকে জানায়, কিন্তু ক্যাপ্টেন শিওর ছিলেন না যে ফ্যান্টম ডিলাক্সি আসল চোর কিনা, কারণ মিউজিয়ামের এমপ্লয়িরা জানিয়েছে যে মিউজিয়ামে কোনো ভূত থাকে, কারণ প্রায়ই তাদের বিভিন্ন খাবার চুরি হয়ে যায়। আসলে তারা কেউই তো জিঞ্জারের বিষয়টা জানতো না। সবাই যখন পুলিশ ক্যাপ্টেনের সাথে কথা বলতে বিজি ছিল, তখন জিয়ান আর সুনিও খেলতে খেলতে একটা গ্যাজেটের মধ্যে ঢুকে যায়। গ্যাজেটটি যে কোনো জিনিসকে বড় থেকে ছোট অথবা ছোট থেকে বড় করতে পারত। গ্যাজেটটি জিয়ান আর সুনিওকেও ছোট সাইজের বানিয়ে দেয়। জিয়ান আর সুনিওর কিছু বুঝে ওঠার আগেই দুজন এমপ্লয়ি এসে গ্যাজেটটিকে রিপেয়ারের জন্য নিয়ে যায়। এবার তো জিয়ান আর সুনিও খারাপভাবে ফেঁসে যায়। এত বড় মিউজিয়ামে এত ছোট সাইজের জিয়ান আর সুনিও পাগলের মতো তাদের বন্ধুদের খুঁজতে থাকে, কিন্তু অনেক ছোট হওয়ার কারণে একটা ক্লিনার রোবট তাদেরকে ময়লা মনে করে নিচে ফেলে দেয়। জিয়ান আর সুনিও একটা ল্যাবের ভেন্টিলেটরের মধ্যে চলে এসেছিল। সেখান থেকে তারা ডাইরেক্টরকে দেখতে পায়। ডাইরেক্টর কোনো ইম্পর্টেন্ট কাজে বিজি ছিল। জিয়ান আর সুনিও লুকিয়ে থেকে তাকে দেখতে থাকে। ওইদিকে ডোরেমনের বেল খুঁজতে খুঁজতে নবিতা, ডোরেমন আর শিজুকা মিউজিয়ামের একটা সিক্রেট রাস্তা খুলে দেয়। সেই রাস্তা দিয়েই কুরুত ডক্টর পেকুরার কাছে যেত। এই সিক্রেট রাস্তাটি তাদেরকে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। এই সময় জিঞ্জার কিছু খাবার নেওয়ার জন্য অ্যানিওয়ে ডোর ইউজ করে সেখানে চলে আসে। নবিতা আর তার বন্ধুদের দেখে মেয়েটি চমকে ওঠে আর দ্রুত পালিয়ে যায়। নবিতা আর তার বন্ধুরা ভাবছিল যে এই মেয়েটাই হয়তো মিউজিয়ামের ভূত। মেয়েটিকে খুঁজতে খুঁজতে তারা মিউজিয়ামের সেই ল্যাবে চলে আসে যেখানে ডাইরেক্টর কাজ করছিলেন। সেই রুমে তারা একটা সূর্যকে দেখতে পায়। সেখানে ডাইরেক্টরকে দেখে শিজুকা বলে যে তারা ভুল করে এখানে চলে এসেছে। তখন ডোরেমন ল্যাবে রাখা বড় মেশিনটি সম্পর্কে ডাইরেক্টরকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে এটা হলো সান ম্যানুফ্যাকচারিং মেশিন, এটা দিয়ে সূর্য তৈরি করা যায়। ডক্টর হার্ডম্যান যখন অ্যানিমেটর বানিয়েছিলেন তখন ডক্টর পেকুরা ওনার সাথে কাজ করছিল, কিন্তু ডক্টর পেকুরার হাত থেকে ভুল করে মেশিনটির ওপর কফি পড়ে যায়। এতে মেশিনটির সিস্টেমে প্রবলেম হয়ে যায়। তখন মেশিনটি একা একাই সূর্য বানাতে শুরু করে। মেশিনটিকে তখনই না থামালে সূর্যটি একটা রেড জায়ান্টে পরিণত হতো আর পুরো পৃথিবীকে জ্বালিয়ে ছাই করে দিত। অনেক চেষ্টা করে ডক্টর হার্ডম্যান সেই মেশিনটিকে থামাতে পেরেছিলেন, কিন্তু এত বড় দুর্ঘটনার জন্য ডক্টর পেকুরাকে মিউজিয়াম থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন আর ডক্টর পেকুরার খোঁজ কেউ জানে না। তবে ল্যাবের এই দুর্ঘটনা থেকে ডক্টর হার্ডম্যান একটা দারুণ ফুল মেটালের টুকরো আবিষ্কার করেছিলেন। এরপর হার্ডম্যান ফুল মেটালের ওপর কাজ শুরু করেন আর তার বানানো সব গ্যাজেটেই ফুল মেটাল ইউজ করা হতো। শুধু তাই নয়, এই ফুল মেটাল ইউজ করে তিনি সান ম্যানুফ্যাকচারিং মেশিনটির মধ্যে একটা সিল তৈরি করে দেন যাতে মেশিনটি আর কাজ না করে। এসব কথা বলতে বলতে সেখানে কুরুত চলে আসে আর নবিতাকে খুঁজতে খুঁজতে জিয়ান আর সুনিও সেখানে
ডোরেমনে চলে আসে। ডাইরেক্টর সবাইকে বলে যে মিউজিয়ামের কোথাও ডোরেমনের বেল খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু মিউজিয়াম বন্ধ করার সময় হয়ে গেছিল, তাই কেউ আর এখন ডোরেমনের বেল খুঁজতে পারবে না। তখন সবাই বাড়ি ফিরে যেতে চায়, কিন্তু ডোরেমন নিজের প্রিয় বেল না নিয়ে বাসায় ফিরে যাবেই না। মিউজিয়ামের হোটেলেও কোনো রুম ফাঁকা ছিল না, তাই ডাইরেক্টরের কথা মতোই কুরুত সবাইকে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে সবাই দেখে যে কুরুতের বানানো বিভিন্ন গ্যাজেটে পুরো বাড়ি ভরে আছে, কিন্তু কুরুতের কোনো গ্যাজেটই ফুল মেটাল দিয়ে বানানো ছিল না, কারণ ফুল মেটাল শুধুমাত্র ফেমাস বিজ্ঞানীরাই ইউজ করত। কুরুত একটা অবজার্ভিং গ্যাজেটও বানিয়েছিল, যার নাম ছিল পোপন। পোপন সবসময় কুরুতের সাথে থাকতে পছন্দ করত। পোপন যে কোনো জিনিসকে নিজের মধ্যে অবজার্ভ করে নিয়ে সেটাকে হজমও করে ফেলত। রাতে খাওয়ার সময় পোপনের সিস্টেমে কিছু সমস্যা হয়, তাই কুরুত তাকে ঠিক করতে নিজের রুমে নিয়ে যায়, আর বাকিরা খাওয়া শেষে রেস্ট করতে থাকে। রাতে ডোরেমন তার প্রিয় বেলটির বিষয়ে ভাবতে থাকে। এই সময় আমরা জানতে পারি যে বেলটি ডোরেমনের কাছে কেন এত ইম্পর্টেন্ট। ডোরেমন যখন প্রথম নোবিতার কাছে এসেছিল, তখন সে নোবিতাকে অনেক ইন্সপায়ার করত বিভিন্ন কাজ করার জন্য। একদিন নোবিতাকে জোর করে বেসবল খেলা শেখানোর সময় নোবিতার হাতে লেগে ডোরেমনের বেলটি নর্দমায় পড়ে যায়। তখন নোবিতার অনেক খারাপ লাগে, আর সে বেলটি খোঁজার অনেক ট্রাই করে। সন্ধ্যা পার হয়ে যাচ্ছিল, তাও নোবিতা বেলটি খুঁজে পাচ্ছিল না। এই সময় ডোরেমন বুঝতে পারে যে নোবিতা একটা ছোট্ট জিনিস খুঁজতে এত পরিশ্রম করছে, তার মানে নোবিতার কাছে ডোরেমনের প্রায়োরিটি অনেক বেশি। তখন ডোরেমন নোবিতাকে অনেক বুঝিয়ে বাসায় নিয়ে যেতে চায়। বাসায় যাওয়ার সময় নোবিতা তার জুতার মধ্যে বেলটি খুঁজে পায়। এতে দুজনেই হেসে ফেলে। এই বেলটি ডোরেমনকে বুঝিয়েছিল যে নোবিতা তার সবচেয়ে ভালো বন্ধু, তাই বেলটি ডোরেমনের অনেক প্রিয়। কিন্তু ছোট্ট এই ঘটনাটি হয়তো নোবিতার মনে ছিল না। ওইদিকে ভোরবেলায় নোবিতা ফ্রেশ হওয়ার সময় দেখতে পায় যে কুরুত সারা রাত ধরে কাজ করে পোপনকে ঠিক করে ফেলেছে। কুরুত এসব সাইন্টিফিক কাজ করতে অনেক ভালোবাসত। পরদিন সকালে সবাই মিউজিয়ামে গিয়ে দেখে যে মিউজিয়াম বন্ধ রাখা হয়েছে। মিউজিয়ামে কি সমস্যা হয়েছে সেটা জানতে কুরুত সবাইকে নিয়ে পেছনের দরজা দিয়ে মিউজিয়ামে প্রবেশ করে। সেখানে গিয়ে তারা জানতে পারে যে ফ্যান্টম ডিলাক্স একটা কার্ড পাঠিয়েছে যার ওপর DX লেখা ছিল। এই কার্ডের মাধ্যমে সে বলেছে যে মিউজিয়ামে এবার সে বড় ধরনের চুরি করবে। পুলিশ ক্যাপ্টেন বলে যে বিগ লাইট চুরি হওয়ার আগেও সে এমন একটা ওয়ার্নিং কার্ড পাঠিয়েছিল। তখন নোবিতার মনে পড়ে যে গতদিন স্কুল থেকে বাড়ি ফেরার পর সেও একটা ওয়ার্নিং কার্ড পেয়েছিল। নোবিতা সেই কার্ডটি বের করে দেখে যে ফ্যান্টম ডিলাক্স একটা মেসেজ দিয়েছিল যে 5 মিনিট পর সে ডোরেমনের বেল চুরি করে নিবে। এবার তো সবাই সতর্ক হয়ে যায়। নোবিতা তার ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখে যে ফ্যান্টম ডিলাক্স মিউজিয়ামের এনিথিং হাউসে চুরি করবে, কিন্তু কুরুতের ম্যাগনিফাইং গ্লাস দেখাচ্ছিল যে ফ্যান্টম ডিলাক্স মিউজিয়ামের নেচার হাউসে চুরি করবে। এতে পুলিশ ক্যাপ্টেন মিউজিয়ামের দুই জায়গাতেই সিকিউরিটি বাড়িয়ে দেয়। ফ্যান্টম ডিলাক্সের বলা সময় অনুযায়ী সবাই অনেক সতর্ক হয়ে থাকে। পুরো মিউজিয়ামে সব ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হয়। নোবিতা আর তার বন্ধুরাও রেডি ছিল। চুরির কিছুক্ষণ আগে কুরুত সবাইকে বলে ওয়াশরুমে যাই। আসলে সে ডক্টর পেকোরের কাছে গেছিল। অবশ্য কয়েক মিনিটের মধ্যে সেও ফিরে আসে। ফ্যান্টম ডিলাক্সের বলা টাইমে নেচার হাউসে ম্যাজিক্যাল বিনস দিয়ে হামলা হয়, আর সেখানকার সব গেট বন্ধ হয়ে যায় যাতে কেউ বাইরে যেতে না পারে। আর ফ্যান্টম ডিলাক্স এনিথিং হাউসে এসে হামলা করে। ফ্যান্টম ডিলাক্স একটা স্প্রে ইউজ করে সব সিকিউরিটি গ্যাজেটকে অচল করে দেয়, আর বেশ কিছু রোবটকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। ফ্যান্টম ডিলাক্সের কাছে এত বেশি গ্যাজেট ছিল যে তাকে হারানো ইম্পসিবল ছিল। সবাইকে হারিয়ে দিয়ে সে মিউজিয়াম থেকে 4টি গ্যাজেট চুরি করে নিয়ে যায়। চোরটি চলে যাওয়ার পর সবাই ভাবতে থাকে যে ফ্যান্টম ডিলাক্স সর্বমোট যে 6টি গ্যাজেট চুরি করেছে সেগুলোর মধ্যে কি কানেকশন থাকতে পারে। নোবিতা তার স্পাই সেটের সাহায্যে সবাইকে জানায় যে ফ্যান্টম ডিলাক্স যে 6টি গ্যাজেট চুরি করেছে সেই 6টি গ্যাজেট একই দিনে রিপেয়ার করার জন্য ফ্যাক্টরিতে আনা হয়েছিল। তখন ক্যাপ্টেন বলে যে এই সেম দিনে ডক্টর পেকুরাকে তারা ধরেছিল। মিউজিয়াম ছেড়ে যাওয়ার পর ডক্টর পেকুরার খোঁজ চালাতে চালাতে পুলিশ বাহিনী তাকে সেই ফ্যাক্টরিতে খুঁজে পায়, আর তার কাছে সেই 6টি গ্যাজেট রাখা ছিল। এই গ্যাজেটগুলো পুলিশ বাহিনী মিউজিয়ামে নিয়ে এসেছিল। এখন সবাই বুঝতে পারে যে ডক্টর পেকুরার সাথে গ্যাজেটগুলোর কোনো কানেকশন আছে। তাই নবিতা তার স্টিককে জিজ্ঞেস করে যে ডক্টর পেকুরা কোথায় আছে। তখন স্টিকটি তাদেরকে একটা সিক্রেট গ্যাজেটের দিকে ইশারা করে। গ্যাজেটটিকে টাচ করার পর সেখানে একটা সিঁড়ি তৈরি হয়ে যায়। এই সময় পোপন সেখানে চলে আসে, কিন্তু কেন জানি সে কুরুতের কাছে না গিয়ে সিজুকার কাছে চলে যায়, যেন সে কুরুতকে চেনেই না। যাই হোক, সিঁড়ি দিয়ে ভেতরে যাওয়ার পর তারা সামনে এগোতে থাকে, কিন্তু কুরুত ডক্টর পেকুরাকে আগেই সতর্ক করে দিয়েছিল, তাই ডক্টর পেকুরা তাদেরকে থামাতে একটা মনস্টার গ্যাজেট পাঠায়। গ্যাজেটটি যে কাউকে পাথরের মূর্তি বানিয়ে দিতে পারত। এই বিপদের সময় সিজুকা একটা মিরর গ্যাজেটটির সামনে ধরে, এতে গ্যাজেটটির পাওয়ার রিফ্লেক্ট করে আর গ্যাজেটটিকে পাথরের মূর্তি বানিয়ে দেয়। তারপর সবাই সামনে যাওয়ার রাস্তা দেখতে পাই, আর সামনে
এগুতে থাকে। এই সময় নবিতা খেয়াল করে যে কুরুতের কমিউনিকেশন গ্যাজেটটি ফ্লোরে পড়ে আছে, তাই নবিতা সেটিকে তুলে কুরুতকে দিতে যায়। কিন্তু গ্যাজেটটি নবিতাকে যেন আসল চোর ধরিয়ে দিয়েছিল। সবাই যখন সিক্রেট রুমটির দিকে যাচ্ছিল, তখন ফ্যান্টম রিল্যাক্স নিজেই সবার সামনে চলে আসে। এবার চোরটি আক্রমণ করার আগেই নবিতা সবাইকে বলে যে ফ্যান্টম রিল্যাক্সই হলো কুরুত। প্রথমে তো কেউই এই কথা বিশ্বাস করে না, কারণ কুরুত তাদের সাথেই ছিল। তখন নবিতা সবাইকে বলে যে পোপন মিউজিয়ামে এসে কুরুতের কাছে না গিয়ে সিজুকার কাছে গেছিল। আবার কুরুতের কমিউনিকেশন গ্যাজেট দেখাচ্ছে যে কুরুতের দুইটা লোকেশন আছে। এরপর নবিতা তার সামনে থাকা কুরুতের কাছে সব সত্যি কথা জানতে চাই। এই সময় নবিতার হাতে লেগে কুরুত একটা কপি রোবটে পরিণত হয়। তখন ফ্যান্টম রিল্যাক্স নিজের আসল চেহারা দেখায় যে সেই আসলে কুরুত। সবাই কুরুতকে জিজ্ঞেস করতে থাকে যে সে কেন এমনটা করলো। তখন সে বলে যে অনেকদিন আগে সে মিউজিয়ামের এই সিক্রেট রাস্তাটি খুঁজে পেয়েছিল। সেই রাস্তা দিয়েই সে ডক্টর পেকুরার সিক্রেট ঘর পর্যন্ত চলে আসে। তখন জিঞ্জার খাবার নেওয়ার জন্য মিউজিয়ামে এসেছিল। জিঞ্জারের সাথে দেখা হওয়ার পর তারা কুরুতের সাথে পরিচিত হয়। তখন থেকে কুরুত ডক্টর পেকুরার কাছ থেকে গ্যাজেট বানানো শিখত। আসলে ডক্টর পেকুরা জানতেন যে অতিরিক্ত ব্যবহারের কারণে একসময় ফুল মেটাল শেষ হয়ে যাবে, তাই তিনি এমন একটা গ্যাজেট বানাচ্ছিলেন যে গ্যাজেটের সাহায্যে যে কোনো লোহা, অ্যালুমিনিয়াম, সোনা বা পদার্থকে ফুল মেটাল বানানো যাবে। এতে পৃথিবীতে ফুল মেটালের অভাব হবে না। একদিন পেকুরা কিছু ইম্পর্টেন্ট গ্যাজেট নিতে গ্যাজেট রিপেয়ার করার ফ্যাক্টরিতে গেছিল, কিন্তু সেই সময় পুলিশ সেখানে চলে আসে। তাই তাড়াহুড়োতে সে তার গ্যাজেটের 6টি চিপ সেই 6টি গ্যাজেটের মধ্যে লুকিয়ে রাখে, যাতে সেগুলো কেউ খুঁজে না পায়। কুরুতের সাথে দেখা হওয়ার পর ডক্টর পেকুরা তাকে ফ্যান্টম রিল্যাক্সের স্যুট বানিয়ে দেয় আর মিউজিয়াম থেকে সেই 6টি গ্যাজেট নিয়ে আসতে বলে। ডক্টর পেকুরার স্বপ্ন পূরণ করার জন্যই কুরুত এসব করেছিল। আর মিউজিয়ামে চুরি হওয়ার আগে যখন কুরুত ফ্রেশ হতে গেছিল, তখনই সে একটা কপি রোবট ইউজ করে আর তাকে নবিতাদের কাছে পাঠিয়ে দেয়। অবশ্য সবাই ডাইরেক্টরকে ফ্যান্টম রিল্যাক্স ভেবেছিল, কিন্তু পরে জানা যায় যে ডাইরেক্টরের কোনো দোষই ছিল না। এবার কুরুত ডক্টর পেকুরাকে হেল্প করার জন্য দৌড়ে পালিয়ে যায়। সবাই ডোরেমনের বেল নেওয়ার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। এই সময় সুনিও বিগ লাইটকে ভাঙা অবস্থায় দেখতে পায়। এই সময় সুনিওর স্কিল কাজে লাগে, সে বিগ লাইটকে কোনো রকম ঠিক করে দেয়। বিগ লাইট ইউজ করে জিয়ান আর সুনিও আবার নর্মাল হয়ে যায়। কিন্তু সবাই মিলে ডক্টর পেকুরার রুমে পৌঁছে দেখে যে পেকুরা সব চিপগুলোকে তার বানানো গ্যাজেটে লাগিয়ে দিয়েছে, এমনকি সে ডোরেমনের বেলটিও ভেঙে ফেলেছিল। এতে গ্যাজেটটি অন হয়ে যায়। পেকুরা প্রথমে গ্যাজেটটি ইউজ করে মিউজিয়ামের সব ফুল মেটালকে পেকুরা মেটালে পরিণত করতে চায়, কিন্তু কাহিনী পুরা উল্টা হয়ে যায়। মিউজিয়ামের সব ফুল মেটাল গায়েব হয়ে যেতে থাকে, মানে মিউজিয়ামের সব গ্যাজেটগুলো সহ ডোরেমনের গ্যাজেটগুলো ভ্যানিশ হয়ে যায়। আর অনেক বছর আগে ফুল মেটাল ইউজ করে সান ম্যানুফ্যাকচারিং মেশিনটিকে সিল করা হয়েছিল। ফুল মেটাল গায়েব হওয়াতে মেশিনটিও চলতে শুরু করে। এতে সবাই ভয় পেয়ে যায়। পেকুরা নিজেও বুঝতে পারছিল না যে সে কী করবে। তখন কুরুতের ইন্সপায়ারেশনে পেকুরা আবার সব কিছু আগের মতো করার ট্রাই করতে থাকে। ডাইরেক্টর আর পুলিশ ক্যাপ্টেন মিউজিয়ামটা খালি করতে যায়। কুরুতের বানানো গ্যাজেটগুলোতে যেহেতু ফুল মেটাল ছিল না, তাই ডোরেমন আর তার বন্ধুরা সেগুলো ইউজ করে সূর্যটির গ্রোথ থামানোর ট্রাই করে। ওইদিকে কার রোবটকে যে চেন দিয়ে বাঁধা ছিল সেটিও গায়েব হয়ে গেছিল, তাই রোবটটি চোরকে ধরতে সেখানে চলে আসে আর সবার ওপর হামলা করে। শক্তিশালী রোবটটিকে থামানো যাচ্ছিল না। তখন ডোরেমন ফ্যান্টম রিল্যাক্সের স্যুট পরে নেয় আর অনেক চেষ্টা করে কার রোবটের পাওয়ার সুইচ অফ করে দেয়। এতে রোবটটি থেমে যায়, কিন্তু সূর্যটি দ্রুত গতিতে বড় হচ্ছিল। তখন নবিতার মনে পড়ে পোপনের কথা। রিস্কি হলেও সবাই পোপনকে ইউজ করে। পোপন সূর্যটিকে অবজার্ভ করে নেয় আর শেষমেশ সেটাকে ডাইজেস্টও করে ফেলে, কিন্তু সূর্যটির জন্য পুরো মিউজিয়াম ভেঙে যেতে থাকে। ঠিক এই সময় ডক্টর পেকুরার চেষ্টা সাকসেসফুল হয় আর সব ফুল মেটাল ফিরে আসে। এতে ডোরেমনের গ্যাজেটগুলো ফিরে আসে। তখন ডোরেমন দ্রুত তার পকেটে কোনো কাজের গ্যাজেট খুঁজতে থাকে। কচ্ছপটি তাকে আবার কামড় দিলেও সে রিকভারি গ্যাজেট খুঁজে পায় আর সেটা ইউজ করে পুরো মিউজিয়ামটিকে আগের মতো বানিয়ে দেয়। সবকিছু ঠিক হওয়ার পর সবাই মিলে আবার ডোরেমনের ভাঙা বেল খুঁজতে থাকে। অনেক খোঁজার পর নবিতা ডোরেমনের বেলটি মিউজিয়ামের এক কোণায় খুঁজে পায়। বেলটি খুঁজে পাওয়াতে নবিতারও সেই স্মৃতি মনে পড়ে যায়, যখন বেলটি নর্দমায় পড়ে গেছিল। এরপর নবিতা সেটিকে ডোরেমনের কাছে নিয়ে যায় আর তাকে বলে যে বেলটি আমার জুতার মধ্যে ছিল। এটা শুনে ডোরেমনও বুঝতে পারে যে নবিতা পাস্টের কোনো কথাই ভুলে যায়নি আর নিজের এত ফেভারিট বেলটি খুঁজে পেয়ে ডোরেমন অনেক হ্যাপি হয়ে যায়। বন্ধুরা, এভাবেই এই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। আপনাদের মুভিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।